আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি কাঁচা আম দিয়ে আমসত্ত। কাঁচা আম একদমই শেষের পর্যায়ে, ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা কাঁচা আম দিয়ে আমসত্তটা তৈরি করে নিতে পারেন। আজকে দুই রকম করে তৈরি করে দেখাবো, টক ঝাল মিষ্টি আর একটা হচ্ছে টক আর মিষ্টি। অনেক রকম টিপস শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। আমসত্ত তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি 3.5 কেজি। আমি আপনাদেরকে একটা আম কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হবে। একটা পিলারের সাহায্যে আমটাকে প্রথমে ছিলে নিব। তারপর ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে নিব। তাহলে আমটা যখন আমরা সিদ্ধ করব খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। বড়াটাকে ফেলে দিতে হবে। এভাবে সবগুলো আমকে কেটে ধুয়ে নিতে হবে। কেটে রাখা আমের টুকরোগুলো প্যানের মধ্যে নিয়ে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। আমটাকে যদি শুধুমাত্র আমরা সিদ্ধ করতাম তাহলে কোনো পানি দেওয়ার দরকার ছিল না, আম থেকে যে পানিটা বের হতো সেটা দিয়ে সিদ্ধ হয়ে যেত। কিন্তু আমরা যেহেতু আমটাকে একদমই নরম ভর্তার মতো করে ফেলবো, তাই এখানে অবশ্যই 1 কাপ পানি অ্যাড করতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে আমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন কিছুটা কমে আসবে তখন ঢাকনাটা খুলে নিচের আমগুলোকে উপরে দিয়ে দিতে হবে এবং উপরের গুলোকে নিচে দিয়ে দিতে হবে। নিচের গুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এই পর্যায়ে চুলার হিটটা আমরা মিডিয়াম টু লো রাখবো। আমটা দেখতেই পাচ্ছেন একদমই গলে গেছে, কিছু আমের টুকরো আছে, এগুলো সিদ্ধ হয়েছে কিন্তু পুরোপুরি গলে যায়নি। কিন্তু এগুলো যখন আপনারা একটু চাপ দিবেন তখন কিন্তু এগুলোও গলে যাবে। একটা ছাঁকনি দিয়ে আমি এভাবে ছেঁকে নেব। চাইলে ব্লেন্ড করা নেওয়া যাবে, যে কোনো একটা আপনারা করে নিতে পারেন। যদি ব্লেন্ড করেন তাহলে ছাকার প্রয়োজন নেই, আর ছাকলে ব্লেন্ড করার প্রয়োজন নেই। তাই কিছুটা গরম অবস্থায় ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে আমসত্তটা যখন আপনারা তৈরি করবেন তখন একদম স্মুথ হবে, খাওয়ার সময় কোনো রকম গিল্টি থাকবে না। দেখতেও সুন্দর লাগবে। সবগুলোই একদমই ভালো করে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমের পিউরিটাকে পেনের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনি দিয়ে সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। টেস্ট করে দেখে নিব যে মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা। আমার কাছে টকের পরিমাণটা বেশি মনে হচ্ছে, কারণ আমটা অনেক বেশি টক, তাই আমি এখানে আরও 1 কাপ এবং 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব। টোটাল এখানে আমার চিনি লেগেছে মেজারমেন্ট কাপের 3 কাপ এবং 1/3 কাপ, মানে 1 কাপের 1/3 ভাগ। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ কিন্তু আমি আগেও অ্যাড করেছিলাম, তাই বুঝে শুনে অ্যাড করতে হবে। চুলাহিটটা মিডিয়াম টু লো রাখতে হবে, এর থেকে আসলে বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে এগুলো ফুটে হাতে লেগে যেতে পারে এবং চুলার সাইডটাও নষ্ট হয়ে যাবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে।
যদি নাড়া বন্ধ করে দেই তাহলে এরকম ফুটতে থাকবে। এত সময় আসলে নাড়া তো সম্ভব না, তাই আমরা যেটা করব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে ফুটে শরীরে আসবেও না এবং চুলা হিটটা মিডিয়াম রাখাতে যেটা হবে তলানিতেও লেগে যাবে না। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর পরিমাণটাও কমে এসেছে। এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিব আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে পুরোটা মাখিয়ে নিব। এমনভাবে তেলটা দিতে হবে যেন উপরে থেকে না যায়। এখন অর্ধেকের কিছুটা কম আমের পিউরি আমরা এটার মধ্যে দিয়ে দিব। যতটুকু মোটা আমসত্তটা খেতে চাই তার থেকে কিছুটা বেশি পরিমাণে দিতে হবে, তাহলে শুকালে কিন্তু সেই পরিমাণে চলে আসবে। বাকি যেটুকু আছে সেখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচের মতো। ঝালটা আপনারা কতটুকু খাবেন সেটার উপর নির্ভর করছে যে মরিচটা কতটুকু লাগবে। একবারে অনেকটুকু মরিচ না দিয়ে অল্প দিয়ে তারপরে টেস্ট করে দেখে নিতে পারেন, যদি মনে হয় কম হয়ে গেছে তাহলে আবারও অ্যাড করে দিতে পারেন। টালা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আরও দিয়ে দিচ্ছি বিট লবণ। সবগুলো উপকরণই চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, তাই প্রথমে অনেক বেশি পরিমাণে না দিয়ে অল্প পরিমাণে দিয়ে আপনারা টেস্ট করে দেখে নিতে পারেন, যদি মনে হয় যে কম হয়ে গেছে সেই ক্ষেত্রে আবারও অ্যাড করে নিতে পারেন। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব বেশি সময় ধরে আমি জাল করব না, 2 থেকে 3 মিনিটের মতো জাল করেই নামিয়ে নেব। অনবরত আমি নাড়তে থাকব। আমি আরও কিছুটা মশলা অ্যাড করেছিলাম, যেহেতু টক ঝাল মিষ্টি একটা আমসত্ব তৈরি করছি তাই মশলার পরিমাণটা নিজেরা পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। একদমই হয়ে গেছে, চুলাটা অফ করে দিতে হবে। মশলার পরিমাণটা একটু বেশি করে দিলে যেটা হয় কালারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতেও টেস্ট ভালো আসে। আমি একটা এরকম ট্রে নিয়েছি, একটা ট্রেতে তেল আগে থেকে আমি ব্রাশ করে নিয়েছিলাম, এখন এটা সম্পূর্ণটা ঢেলে নিব। একটু পাতলা করে রাখলে যেটা হয় সমান করতে কিন্তু সহজ হয় অনেক, আর যদি অনেক বেশি জাল করে গাঢ় করে ফেলা হয় তখন সহজে এটা ছড়ানো যায় না। ট্রে হ্যান্ডেলটা ধরে আমি একটু ঝাঁকিয়ে দিব, যেহেতু এটা পাতলা আছে ঝাঁকিয়ে দিলে সব সাইডে একদম সমান থাকবে। এগুলোকে এখন রোদে শুকাতে হবে। আমার আমসত্ত্বগুলো একদমই শুকিয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে টান দিলে পুরোটাই কিন্তু তুলে নেওয়া যাচ্ছে খুব সহজেই। চেষ্টা করবেন স্টিলের প্লেট অথবা ছড়ানো যে কোনো ডালা এরকম কিছুতে আমসত্ত্বটা শুকানোর জন্য, অথবা আপনারা চাইলে মোটা যে প্লাস্টিকের ডালাগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। সিলভারের ডালা ব্যবহার করলে যেটা হয়, যেহেতু আমটা টক সেই কারণে একটা কালচে ভাব হয়ে যায়, সাইড দিয়ে কালো কালো হয়ে যায়, শুকাতে চায় না। তো তাই তার জন্য আপনারা অবশ্যই সিলভারটা বাদ দিবেন। যেটা একটু মোটা সেটা শুকাতে লেগেছে 3 দিন, আর যেটা তুলনামূলক পাতলা সেটা লেগেছে 2 দিন। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো। এগুলো কিন্তু একটা এয়ারটাইট বক্সে ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। মাঝে মাঝে একটু রৌদ্রে দিতে হবে, তাহলে কোনো ফাঙ্গাস পড়বে না, আর শুষ্ক জায়গায় রাখতে হবে। আমার কাছে দুইটাই অনেক ভালো লেগেছে খেতে। আপনাদের কোনটা ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিতে পারেন।
আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।